মাত্র কয়েকদিন আগে দুশরা ফেব্রুয়ারি বিএনপি ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচন দেখলাম ওই গোপন পক্ষের ডাকাতদের লজ্জাজনক কলঙ্ক দেখলাম আবার ওই বিরোধী যারা দাঁড়িয়েছিল তাদেরকে নিখোঁজ করে দেওয়ার ঘটনা দেখলাম যারা স্বতন্ত্র প্রার্থী বিরোধী দাঁড়িয়েছিল তাদের এজেন্ট তাদের কর্মী সমর্থকদের এলাকা ছাড়িয়ে চলে যেতে দেখলাম দেখলাম একজন স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী বলছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি দেখলাম যে বিএনপির একজন অতীত নেতাকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসনে আবার নতুন করে সরকারের স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করাতে দেখলাম দেখলাম সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব কি বলবেন সরকার কাশীবাদী সরকার কি বলবেন এরপরেও বলবেন আপনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা তো দেখেছি 2014 সালে নির্বাচন ছাড়া ক্ষমতায় এসেছিলেন আমরা যখন বললাম তখন বলল এই কদিন পরেই বিরোধী দলকে নিয়ে আর একটা সুষ্ঠু নির্বাচন করব কিন্তু কি দেখলাম 5 বছর আর কোনো নির্বাচন হয়নি জাতির সাথে সরকারের প্রতারণা দেখলাম এরপর কি দেখলাম 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচন হবে আমাদেরকে গণভবনে ডেকে নিলেন ওয়াদা করলেন সুষ্ঠু নির্বাচন হবে জাতি কি দেখল 30 ডিসেম্বরের আগে 29 ডিসেম্বর রাতে ভোট লুট হয়ে গেল আর এবার যখন আমরা বললাম সরকারকে বিশ্বাস করি না সরকার বেঈমান সরকার প্রতারক তখন সরকার বলল না এবার আমরা সুষ্ঠু নির্বাচন করব আপনারা দেখলেন 2 ফেব্রুয়ারি মাত্র 6টি আসন এই 6টি আসন সরকার এবং তার দালালেরা যদি পাশ না করত সরকারের কিছুই হতো না তারপরও সরকার তার দেউলিয়াত্ব দেখালো সরকার দেখালো তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা প্রমাণ করলাম দেশনায়ক তারেক রহমানের 10 দফা কতটা বাস্তব সম্মত তাই বলতে চাই সরকার কি বলবেন ওই কর্তৃত্ববাদী সরকারের আর কিছু বলার নাই আর দেশে হাহাকার গ্যাসের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে এই ইন্ডিয়ার আদানি গ্রুপ থেকে বিদ্যুতের নামে চুক্তি করেছে এক ফোঁটা বিদ্যুৎ আসে না হাজার হাজার ডলার ইতিমধ্যে পরিশোধ হয়ে গেছে আমরা দেখেছি রেন্টাল এবং কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি ডলারের পেমেন্ট হয়েছে সমস্ত রেন্টাল এবং কুইক রেন্টাল বন্ধ সরকার বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে